সুপ্রিয় বন্ধুরা, আজকের ভিডিওতে আমরা আগের ভিডিওতে আমরা কোথায় এ আর এম বসে সাধারণ রোলটা শিখছিলাম, আর আজকে শিখবো এর ব্যতিক্রম। ব্যতিক্রম হলো, প্রথম ভিডিওতে বলা ছিল শব্দের প্রথম অক্ষর যদি ভাওয়েল হয় এ এ আই ও ইউ, এর যে কোনো একটা হলে তার আগে বসবে এম, আর বাকি 21টা কনসোনান্ট সেই কনসোনান্টের প্রথম অক্ষর যদি কনসোনান্ট হয় তার আগে বসবে এ। আর আজকে ঠিক তার ব্যতিক্রম, অর্থাৎ ভাওয়েল শব্দের প্রথম অক্ষর বসবে কিন্তু বসবে এ, আর শব্দের প্রথম অক্ষর বসবে কনসোনান্ট বসবে এম। সেটা কিভাবে দেখো, শব্দের প্রথম অক্ষর আমরা সাধারণ নিয়মে শিখছিলাম, শব্দের প্রথম অক্ষর যদি ও হয় তাহলে তার আগে এম বসে, কিন্তু ওর উচ্চারণ যদি ওয়া হয় তাহলে তার আগে বসবে এ। যেমন দেখো, আই হ্যাভ ড্যাশ ওয়ান টাকা নোট, এখানে ওয়ান টাকা। বন্ধুরা, আমরা ওয়ানের উচ্চারণটা কিভাবে করি, এভাবে করি না, ওয়া, তাহলে এখানে হবে এ। তাহলে ওর উচ্চারণ ওর মতো হলে এম বসে, কিন্তু ওয়া হয়ে গেলে ব্যতিক্রম, তখন বসবে এ। আবার দেখো, ই আর ইউ, এটা শব্দের প্রথমে যদি থাকে এটা কিন্তু ভাওয়েল, কিন্তু উচ্চারণ যদি ই এর মতো হয় তাহলে সেটা তার আগে এ বসবে। যেমন দেখো, দিস ইজ ড্যাশ ইউ, ইউ মানে ঢেড়ি, এখানে ই এর উচ্চারণটা কেমন হচ্ছে বন্ধুরা, এরকম হচ্ছে না, তাহলে এখানে এ বসবে। আবার ইউনিভার্সিটি, ইউনিভার্সিটি যদি বাংলায় দেখি তাহলে শুরুটা কি হয়, সু, তাহলে এখানেও এ বসবে, যেহেতু ই এর মতো উচ্চারণ হচ্ছে। আর নাম্বার থ্রি দেখো, শব্দের প্রথম অক্ষরে এস, কিছু উচ্চারণটা হবে না, উজ্জ্ব থাকবে, তো উচ্চারণ যদি উজ্জ্ব থাকে সেখানে উচ্চারণ হবে ভাওয়েলের, ভাওয়েলের কারণে সেখানে এম বসবে। যেমন হি ইজ দ্যাট অনেস্ট ম্যান, বন্ধুরা আমরা কিন্তু কখনো বলি না অনেস্ট ম্যান, বলি কি অনেস্ট ম্যান, অনেস্ট ম্যান ও এন ই এস টি, এটি উচ্চারণ হচ্ছে, তা ওটা ভাবেন না, এই কারণে এখানে এম বসবে। এরপরে দেখো সংক্ষেপণ, আমরা অনেক কোটা সংক্ষেপে বলি, যেমন সংক্ষেপণের প্রথম অক্ষরটার উচ্চারণ যদি ভাওয়েলের মতো হয় তার আগে এম বসবে। খেয়াল করে দেখো, হি ইজ দ্যাট এস পি, এসপির উচ্চারণ করার সময় আগে কিন্তু এ আসে, তাহলে এটা ভাওয়েল, এই কারণে এটা এন হবে। কিন্তু আমি যদি বলি হি ইজ ডিসি, ডিসির উচ্চারণ এখানে কিন্তু এই বসবে, কারণ ডি। ঠিক আছে বন্ধুরা, এটা হচ্ছে এ আর এন এর ব্যতিক্রম ভুল। এই ব্যতিক্রম ভুল গুলো তোমরা শিখবে এবং এ ব্যাপারে চর্চা করবে আশা করি। এরপরের ভিডিওতে আমরা আরো নতুন একটা নিয়ম নিয়ে আসবো, আটে গেলে সে পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আজকের মতো এখানে শেষ করছি, সবাইকে অনেক অনেক ধন্যবাদ।